সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছি এখন ভিডিওতে এগুলো হলো ইন্দোনেশিয়ান ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস শুকনো উঁচু জমিতে যদিও চাষযোগ্য তারপরেও কন্টিনিউ বৃষ্টিপাত হলে তো আর পানি ধরে রাখা পসিবল না ঠিক আছে না পানি পড়বে জমিতে তো সেই দৃষ্টিকোণ থেকে পানি থাকলেও তেমন একটা অসুবিধা হয় না তো যাই হোক এই ঘাসটি আপনারা চাষ করতে পারেন এটা হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপের এক সোপে অনেক ঘাস হয় এই যে দেখুন এক একটা সোপে এখন বর্তমানেই প্রায় পঞ্চাশটির উপরে স্টিক বের হয়েছে বা চারা গজিয়েছে পর্যায়ক্রমে এটা একশোটির উপরে বের হয়ে যাবে এই যে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এটা পর্যায়ক্রমে আরও ঘাস যখন বৃদ্ধি পাবে বয়স বেশি হবে তখন এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে যত ঘাস কাটা যাবে তত এর এক এক সোপে অনেক ঘাস উৎপাদিত হবে আশা করা যায় আমি আপনাদেরকে আমাদের আরেকটা জমিতে কিন্তু এই এই ঘাসের ভিডিও দেখিয়েছি প্রতিবেদন দেখিয়েছি আপনারা দেখেছেন কেমন ফলন হয় এই ঘাসের মাসাল্লাহ চালে চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই ঘাসের হাই কোয়ালিটি ভালো মানের শতভাগ পরিপক্ক কাটিং আছে কাটিং পাবেন লাগলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি আমাদের লোকেশন গুরুদাসপুর উপজেলা নাটোর জেলা এগুলো স্মার্ট নেফিয়ার হাইব্রিড ঘাস গরু ছাগল উভয়ই খেতে পারে সকল প্রাণীর একটি মুখরোচ্চক ঘাস এই ঘাস সহজে শক্ত হয় না পাতা বেশি ডাটা কম উচ্চ ফলনশীল ঘাস এই স্মার্ট নেফিয়ার চলে চাষ করতে পারেন আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন কাটিংয়ের জন্য